হাতে যদি বাস্তো তালি তবে কেন দুই হাত নাগা যে জন শিষ্য সে গুরু মনে খবর আসলে এক হাত থেকে তালি বাজে এই যে বাজছে না এই যে দুই হাতে কিন্তু বাজবে তা একটা গুরু দত্ত হয় তাই সাজি বলেছে এক হাতে যদি বাজতো তালি এক হাতে যদি বাজতো তালি তবে কেন দুই হাত লাগা
যে জন শিষ্য হয়।